হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বেশি সুশ্রীগিরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক যেটা তোমরা খুব সহজেই কিন্তু করে নিতে পারবে এই মেকআপ লুকটা এতটাই ইজি অ্যান্ড এতটাই শর্ট টাইমে তোমরা করতে পারবে তোমরা ফুল টিউটোরিয়ালটা না দেখলে বুঝতে পারবে না আর আমি মনে করি যে একটু সফট গ্ল্যাম বা একটু চটজলদি করা যায় এরকম মেকআপ রাখা উচিত র্যাদার দেন হেভি মেকআপ তো তোমাদের যদি দেখে মনে হয় যে এই মেকআপ লুকটা তোমরা এইবারের পুজোয় করতে পারবে তাহলে আর দেরি কিসের লেটস গেট জাম্প ভিডিও তো প্রথমেই আমি রেনের বলিউড ফিল্টারটাকে প্রাইমার হিসেবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে আমি ইউজ করে নিচ্ছি এই কাইন্ডেড বিউটির অরেঞ্জ অ্যান্ড পিচিস একটা কালার ক্যারেক্টার যে আমার ডার্ক সার্কলসগুলো আছে সেগুলোকে হাইড করার জন্য তারপরে সেটাকে আমি কিন্তু ব্রাশের সাহায্যে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি সুগারের একটা ফাউন্ডেশন নিয়েছি অ্যান্ড সেটাকে কিন্তু অল্প লেয়ার করেই ফাউন্ডেশনটাকে আমার মুখে অ্যাপ্লাই করে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি তাহলে কি হবে যে কভারেজটা রয়েছে সেই কাভারেজটাই কিন্তু বজায় থাকবে তোমরা যদি আরও হালকা কভারেজ চাও তাহলে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো এবার আমি সুইস বিউটির একটা হাইলাইটিং কনসিলার নিয়ে একদম স্লাইটলি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ডার্ক এরিয়াসগুলোতে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এরপর আমি কিন্তু পণসের পাউডারটাকে অ্যাজ আ লুজ পাউডার নিয়ে একদম হালকাভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি আমার আইব্রোটাকে সেট করার জন্য ওয়েটার্ন ওয়াইল্ডের একটা আইব্রো পোমেটের প্যালেট নিয়ে নিয়েছি সেখান থেকে কিন্তু আমি একদম স্লাইটলি করে নিচ্ছি যাতে ন্যাচারাল লুক থাকে কোনো রকম আর্টিফিশিয়াল লুক না হয় সুগারের এই থ্রি ইন ওয়ান প্যালেট থেকে আমি ফার্স্টে আমার ফেস কন্ট্রোলিংটা করে নিচ্ছি ভালো মতো করে অ্যান্ড নোজটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করো যাদের আমার মতো বোচা নোজ তাদের তো অবশ্যই আজ আমি একটু পিচিস কাইন্ড অফ একটা ব্লাশ অ্যাপ্লাই করতে চাইছিলাম তাই ইনসাইটের এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা খুবই সুন্দর একটা শেড তো আমার বেস মেকআপ পুরোপুরি ডান হয়ে গেছে এবার আমি ফিটমির এই সেটিং স্প্রেটা নিয়ে ভালো মতো করে অ্যাপ্লাই করে ওটাকে ড্রাই করে নেব আই লুকটা আমি আজকে ভীষণই সোজা রেখেছি আমি একটা ফেসি ক্যানাডার কাজল নিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু একটা মোটা লাইনারের মতো করে অ্যাপ্লাই করে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ভালো মতো করে কিন্তু স্মার্চ করে নিচ্ছি এটা কিন্তু স্মোকি আই হবে না তাই বেশি উঁচু পর্যন্ত নয় একদম অল্প করে স্মার্চ করে একটা উইং টেনে নিলে কিন্তু সুন্দর একটা লুক আসবে এরপর একটা গোল্ডেন সীমার শেড নিয়ে আমি কিন্তু আমার উপরের লিডটাতে ভালো মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে সেম প্যাট ব্রাশের মধ্যেই কিন্তু কোনো প্রোডাক্ট না নিয়ে আমি হার্শ লাইন যাতে না থাকে তাই ব্লেন্ড করে নিলাম আর একটা ট্রানজিশন শেড নিয়ে নিয়েছি সেটা নিয়ে কিন্তু একদম উপরে চোখের অ্যাপ্লাই করছি পুরো রিভার্স মেথডে করেছি আমি এই মেকআপটা অ্যান্ড এটা ভীষণই ইজি তো চোখের লোয়ার লিডসের জন্য আমি ব্রাউন কাজল নিয়েছি ফ্রম ফেসিস ক্যানাডা অ্যান্ড সেমভাবেই কিন্তু আমি হালকা ব্রাউন শেড নিয়ে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড তারপরে কিন্তু ইনার কর্নার্সের দিকে গোল্ডেন সিমার শেডটা অ্যাপ্লাই করেছি আর লাস্টলি আই মেকআপ জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা যেটা দুটো ওয়ান্স থাকে দুটোকেই অ্যাপ্লাই করেছি অ্যান্ড এভাবেই কিন্তু আমার আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লিপসের জন্য আমি প্রথমে মার্সের একটা ব্রাউন লিপলাইনার নিয়েছি আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা চেক আউট করে নিও সেটা নিয়ে ভালো মতো করে কিন্তু লিপসটাকে লাইন করে লাভার্থের অ্যাপেল টিনি বলে একটা মিউট শেড নিয়ে কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম নাও লাস্ট বাট নট দ্য লিস্ট আমি সুগারের প্যালেট থেকেই হাইলাইটার শেডটা নিয়ে আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি সো আমার মেকআপ ডান আমি শাড়ি অ্যান্ড জুয়েলারি পরে চলে এসছি সত্যি কথা বলতে এই লুকটা আমার পার্সোনালি নিজেরই খুব পছন্দ তার কারণ এই লুকটা শুধুমাত্র ব্ল্যাক শাড়ির ক্ষেত্রে নয় বিভিন্ন রকম ট্র্যাডিশনাল থেকে শুরু করে তোমরা যদি ওয়েস্টার্নের ক্ষেত্রেও একটু মডিফাই করে এই লুকটা করতে চাও তাহলে তোমরা ইজিলি করতে পারবে খুবই ভার্সেটাইল একটা লুক সো এটাই ছিল আমার আজকের মেকআপ লুকের ভিডিও আর আশা করি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে তোমরা এই ভিডিওটা থেকে একটু হলেও হেল্প পেয়েছো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো এন্ড আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করে দিও আর সমস্ত প্রোডাক্টসের ডেসক্রিপশন কিন্তু আছে ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিতে পারো এন্ড link এর জন্য আমাকে কমেন্ট করতে পারো আর এই শারদিয়াটা কিন্তু সবাই খুব ভালোভাবে কাটিও শুভ দুর্গাপুজো শুভ শারদিয়া নমস্কার